দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। বিএনপির অবস্থান কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমার তুই নামবি না তোর উঠবে সারমু। কোনো মিছিল ছিল নাকি? কোনো পুলিশ এই পাশে পুলিশ পুলিশ নামের কিছু ছাত্রলীগ আছে, তারা এই সমস্যা করতেছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাবো সেই ভিডিওটার হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন কি ভিডিওটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এরকমই ভিডিও সবসময় আমরা আমাদের এই চ্যানেলটিতে ছেড়ে থাকি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং কি সবসময় সব ভিডিও দেখার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা যখনই ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা সেই ভিডিওটা দেখায় আসি। তোর উঠবে সারমু। কোনো মিছিল ছিল নাকি? কোনো পাশে পুলিশ, এই পাশে পুলিশ, এই গাইডটা দেয় না এনো পুলিশ। এরা মোটরসাইকেলটা নিয়ে আসছে আইয়া বাস, একদম হেরা করে দিয়া গেছে। গাড়ি দুইটা, একটা বোতল ছিল আড়াই লিটার বা দুই লিটার। গাড়িটা আমার তুই নামবি না তোর উঠবে সারমু। আমি স্টেটটা বন্ধ করতে সুযোগ করতে নেই, আমি লাভদা স্টেট বন্ধ করে পরে গেছি, পরে আমি নেমে গেছি। কোনো মিছিল ছিল নাকি? আমি দোনো পাশে পুলিশ, এই পাশে পুলিশ, এই যে গাড়িটা দেয় না এনো পুলিশ। এরা মোটরসাইকেলটা নিয়ে আসছে আইয়া বাস, একদম হেরা করে দিয়া গেছে। তোর উঠবে ডালমু? আমার ডাইরেক্ট কইতেছে, আমি তো মনে করছি হঠাৎ করে কেটাই করতে হইতেছে। চাই দিদি এরা দুইজন, আবার দিদি বোতল আত অন্য ছান আমার তো জান বাঁচালি আমার আগে পরত। এই তো আধা ঘন্টা। নাম নাম মারু, ইন্টারভিউতে কাজ করি। তোমাকে এনেছে তার নাম বলো। এই যে আমি তো বললাম আমার নাম বলো। সে কি করে? সে তো এই যে বললো না, রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত? সেটা তো ভাই যুক্ত নাকি যুক্ত একটু আগে তুমি বলতো কেন, যুক্ত নাকি যুক্ত না? হ্যাঁ যুক্ত তো। কোন দেশের সাথে যুক্ত? আমরা আইসি মনোভোজন কজন 15-20 জনের মতো। কেন আসছো?
ঘটনা সংঘটিত হয়েছে বিএনপির অবস্থান কর্মসূচিতে নেককারজনক হামলা চালানো হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এই নেককারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের মানুষের ভোটের এবং ভাতের অধিকার রক্ষার জন্য ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত সহ নেতৃবৃন্দের মুক্তি, ওলামা ইকরামের মুক্তি, বিরোধী দলীয় নেতাকর্মীর মুক্তি, একই সাথে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষার প্রজন্য আগামী 1 আগস্ট মঙ্গলবার বাইতুল মোকাররমের উত্তর গেটে দুপুর 2টায় যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে সকল ঢাকা নগরবাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সেই সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ জামায়াত ইসলামী অধিকার আদায়ের আন্দোলনে ভোটের এবং ভাতের অধিকার সংগ্রামে সবাই অংশগ্রহণ করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সফলভাবে অংশগ্রহণ করে এই দাবি আদায়ের কাজকে আমরা সফল করে তুলব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করব বাংলাদেশ জামায়াত ইসলামী গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক একটি সংগঠন হিসাবে আমাদের এই কার্যক্রমে পুলিশ প্রশাসন সরকার কর্তৃপক্ষ জনগণের সামগ্রিক সহায়তার মধ্যে দিয়ে এই সমাবেশ শান্তিপূর্ণভাবে আমরা সফল এবং সার্থক করে তুলব। এই সমাবেশ বাস্তবায়ন করার মধ্য দিয়ে এদেশের মুসলিম বন্ধুরা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।